বাঙালির জীবনে আজন্ম দুঃখের কারণ ফারাক্কাবাদ। প্রতিবেশী দেশ ভারতের পানি আগ্রাসন এদেশের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশ সীমান্ত থেকে 18 কিলোমিটার ওজানে ভারত গঙ্গা নদীতে বিতর্কিত ফারাক্কা ব্যারেজ চালুর পর গত 4 দশকে এটি গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন ঘটিয়ে চলেছে। অথচ এই নদী এবং পানি সম্পদ কারো একক সম্পদ নয় যে চাইলে নিজেরা ব্যবহার করবে এবং ন্যায্য অধিকার থাকা সত্ত্বেও অন্যকে বঞ্চিত করবে। পদ্মায় বর্তমানে শুকনো মৌসুমে পানি প্রবাহ প্রায় শূন্যের কোঠায়। এর বিরূপ প্রভাবে দেশের দক্ষিণে ও পশ্চিমাঞ্চলে পানি সংকট দেখা দিয়েছে। এতে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের 4 কোটিরও বেশি মানুষ। একে একে শুকিয়ে যাচ্ছে পদ্মা ও এর শাখা নদীগুলো। অসংখ্য নদ নদীর দেশ বাংলাদেশে আন্তর্জাতিক 57টি নদীর মধ্যে 54টির মূল উৎস তিব্বত, নেপাল, ভুটান ও ভারতের পর্বতময় অঞ্চল, যার ফলে পানির অবাধ প্রবাহে ফারাক্কার মতো বাঁধগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই বাঁধের প্রভাবে দেশের মানচিত্র থেকে প্রায় 49টিরও বেশি নদ নদী হারিয়ে গেছে এবং আরও প্রায় 100টি ছোট বড় নদী একই পরিণতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাকিগুলোরও মরণ দশা। কোনো কোনোটির বুকে জেগেছে চর এবং ইতোমধ্যে সেই চরগুলোতে জনবসতিও শুরু হয়েছে। আর এই নদীগুলো খালের মতো একাধিক ক্ষুদ্রধারায় প্রবাহিত হচ্ছে। এদিকে শুকনো মৌসুমে নদীতে পানির পরিমাণ কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির পরিমাণ ও উচ্চতাও কমে যাচ্ছে। এদেশের পাতাল পানিতে আর্সেনিক বিষের ঘনত্ব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার অন্যতম কারণ ফারাক্কা। স্রোত না থাকায় এদেশের নদীগুলো তলদেশে পলিজমে এর উচ্চতা বেড়ে যাওয়া ও নদীর সংখ্যা হ্রাস পাওয়ায় প্রতি বছর অত্যধিক হারে নদী ভাঙনের ফলে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে। শুধু তাই নয়, বর্তমানে বাংলাদেশের 3 দিকে প্রায় 30টি ছোট ছোট ফারাক্কা নির্মাণ করেছে ভারত, যার প্রকাশ্য প্রভাব প্রতি বছরই এদেশে পরিলক্ষিত হচ্ছে। ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে 50-এর দশকের গোড়ার দিকে। গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্যোগের খবর জেনে তৎকালীন পাকিস্তানি সরকার এর তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানি প্রতিবাদের উত্তরে ভারত 1952 সালে জানিয়েছিল যে গঙ্গার বাঁধ নির্মাণ এখনও অনুসন্ধান পর্যায়ে রয়েছে। 1960 সালে ভারত প্রথম এ ব্যাপারে পাকিস্তানের সাথে বৈঠকে বসে। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির কারণ দেখিয়ে ফারাক্কা বাঁধ নির্মাণ করে 1975 সালের 21 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 41 দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধের সব ফিডার ক্যানেল চালুর কথা বলে ভারত। কিন্তু বাস্তবতা হল ওই 41 দিনের পরিবর্তে 44 বছর পরও বাঁধটি চালু আছে। ফারাক্কা বাঁধ চালু হয় মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের আমলে। পরবর্তীকালে বাংলাদেশের ও আন্তর্জাতিক চাপে ভারত বাংলাদেশের সাথে একাধিক পানি চুক্তি করলেও ভারত কোনো দিনই সেই চুক্তি মোতাবেক বাংলাদেশকে পানি দেয়নি। 1976 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উত্থাপনের ফলে পানি বণ্টনের ক্ষেত্রে যে অর্জন আসে, পরবর্তীকালে হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে সমঝোতার মাধ্যমে সে অর্জনকে দুর্বল করে ফেলা হয়। 1977 সালের পানি চুক্তিতে গ্যারান্টি ক্লজ থাকায় এ অর্জন সম্ভব হয়েছিল। 1990 সালে এরশাদের পতনের পর 1991 সালে বেগম জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। 1992 সালের মে মাসে নয়াদিল্লিতে বেগম খালেদা জিয়ার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের এক বৈঠকে গঙ্গা ও তিস্তা সহ অন্যান্য প্রধান নদীর পানি বণ্টনের জন্য সমতা ভিত্তিক ও দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়।